আজকে আমরা উইন থেকে এখানে সবাই সমবেত হয়েছি, একটা সহমর্মিতার ইফতার করতে যাচ্ছি আমরা রিকশা চালক মামাদের সঙ্গে। আমরা তো আসলে প্রতিদিনই বাসায় ইফতার করি, বাট দেয়ার আর সো মেনি পিপল অ্যাকচুয়ালি যারা ইফতারের যে সঠিক সৌন্দর্যটা সেটা ফিল করতে পারে না। দ্যাটস ওয়াই এই মানুষগুলোর জন্য, খেটে খাওয়া এই মানুষগুলোর জন্য সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে আমরা ইফতারের আয়োজন করেছি WIN থেকে, উইন। আমরা মনে করছি অ্যাজ এ ম্যান হিউম্যানিটির জায়গা থেকে এটা আমাদের অ্যাকচুয়ালি খুব উচিত করা। আসলে আমরা উইন মনে করি যে প্রতিটি সুবিধাবঞ্চিত মানুষ এক একটি ফুলের মতো, আর এই ফুলগুলোকে নিয়ে অ্যাকচুয়ালি মালা গাঁথার মাধ্যমে একটি সুন্দর সমাজ বিনির্মাণ করা সম্ভব হবে। আর এই সুবিধাবঞ্চিত মানুষগুলো তো আমাদের সমাজেরই অংশ, তাই না? আর এদের জন্য যদি আমরা চিন্তা না করি, আমরা না ভাবি, তাহলে আমরা আমাদের গডের কাছে গিয়ে কী জবাব দিব? কারণ গড তো আমাদেরকে ভালো রেখেছে, আমরা তো ভালো খেতে পারছি, ভালো পড়তে পারছি, তা আমাদের তো ন্যূনতম মানবিক জায়গা থেকে এইটুকু করা উচিত যে এই মানুষগুলোর জন্য কিছু না কিছু আয়োজন করা। তো এখন যেহেতু রমজান মাস, হয়তো আমরা প্রতিদিন ইফতার করতে পারছি না, আমাদের সাধ্যের মধ্যে সেটুকু নেই, কিন্তু একদিন যে ইফতার করবো ওনাদের সঙ্গে, এটা আসলেই খুব ফ্রেশার্স একটা ব্যাপার আমাদের কাছে। উইন একটা সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন। উইন প্রতি বছর 2018 সাল থেকে প্রতি বছর এই ধরনের কার্যক্রমগুলো করে আসছে। মানুষের মুখে হাসি ফোটাতে ভালোবাসে উইন। উইন বিশ্বাস করে যে প্রতিটি মানুষের মুখের হাসির মূল্য কোটি টাকার চেয়েও বেশি। তাই আমরা প্রতি বছর সুবিধাবঞ্চিত বাচ্চাদেরকে ঈদের গিফট করি, শীত আসলে শীত বস্ত্র বিতরণ করি, তারপর ইফতার আসলে ইফতারের মৌসুমে ইফতার করি। এরকম যে সামাজিক আয়োজনগুলো দেশের কোনো দুর্যোগে, বন্যা কিংবা অন্য কোনো দেশের, যেমন কোভিডের সময় আমরা হচ্ছে ত্রাণ বিতরণ করেছিলাম 2017 সাল থেকে, 18 সাল থেকে, 17 সালের শেষের দিক থেকে উইন খুব সুন্দরভাবে নিজের পায়ের আত্মবিশ্বাসী চাপে সফলতার দিকে মানুষের মুখে হাসি ফোটানোর জন্য এগিয়ে চলছে আপন যোগ্যতা বলে। রমজান মাস রহমতের মাস। আমরা সবাই জানি যে এখানে 1 টাকা কাউকে দান করলে 70 টাকার সোয়াব পাওয়া যাবে, কিংবা কাউকে একটা জিনিস দিলে 70টা জিনিস দেওয়ার সোয়াব পাওয়া যাবে। তাই হয়তো অধিক সোয়াবের আশায় এই ধর্মপ্রাণ মুসলিমরা হচ্ছে রমজান মাস আসলে তাদের দানের হারটা প্রসারিত করে দেয়। কিন্তু এটার থেকেও সারা বছর সেই হারটাকে প্রসারিত রাখাই ভালো বলে মনে করছি আমি। না, এক মাস না, অবশ্যই না, প্রতি বছরই, সারা বছরই আমাদেরকে সমান তালে মানুষের সেবা করে যেতে হবে, এটা আমাদের মানবিক গুণাবলীর মধ্যে পড়ে। রমজান আসলে যারা জিনিসপত্রের দাম বাড়িয়ে দেয়, এবং সেই সব সিন্ডিকেটদের প্রতি আমি ঘৃণা, মুঠোমুঠো ঘৃণা নিক্ষেপ করছি। তাদের জন্যই আজকে দেশের এই অবস্থা, মানে তারা হুজুগে বাঙালি, তারা হচ্ছে গিয়ে সুযোগের সন্ধানী। আমরা অন্যান্য কান্ট্রির দিকে যখন তাকাই, যেমন সৌদি আরব, মিশর কিংবা হচ্ছে দুবাই কিংবা হচ্ছে ইজিপ্ট, তুরস্ক, ওরা হচ্ছে রমজান আসলে জিনিসপত্রের দাম 50% কমিয়ে দেয়, 20% অফার দেয়, কমিয়ে দিয়ে সোয়াবের আশায়। আর আমাদের দেশে 50% বেড়ে যায়, 30% বেড়ে যায়, এটা তো একটা মুসলিম কান্ট্রিতে মোটেও আমরা আশা করতে পারি না।